Hi viewers, Assalamualaikum. NNN Kitchen আরো একটি রেসিপি দেখার জন্য স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তাল ছানার সন্দেশ। তালের সন্দেশ অথবা ছানা তালের সন্দেশ যাই বলুন না কেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার, আর এই জন্য অবশ্যই আপনাদের বাসায় এটা একবার হলেও তৈরি করতে হবে। তো চলুন দেখি কিভাবে তৈরি করছি এই তাল ছানার সন্দেশ। আশা করি রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন। এর জন্য আমি প্রথমে একটা পাত্রে তাল নিয়েছি। আমার এখানে 1 কাপ পরিমাণের তাল আছে। এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। অনেক তাল দেখবেন ছাকার পরে তিতার পরিমাণটা বেশি থাকে বা তিতা বেশি লাগে, তখন আপনারা এইভাবে যদি জাল দিয়ে আপনারা পরবর্তীতে এটা দিয়ে পিঠা তৈরি করেন, সেই ক্ষেত্রে তিতার পরিমাণটা একটু হলেও কমে যায়। আর আমি যে আজকে রেসিপিটি তৈরি করব, তার জন্য অবশ্যই প্রথমে তালটাকে আগে রান্না করে নিতে হবে। তো আমি এইভাবে তালটা রান্না করে নিচ্ছি। জাস্ট তালের কাঁচা গন্ধটা চলে গেলে, কাঁচা ভাবটা চলে গেলেই আমরা এটাকে নামিয়ে নিব। দেখুন আমার রান্না করা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে 2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এই দুধ থেকে আমরা ছানা তৈরি করব। আমি লেবুর রস দিয়ে ছানা কাটছি। আপনারা চাইলে টক দই দিয়েও ছানা কাটতে পারেন অথবা ভিনেগার দিয়েও ছানা কাটতে পারেন। যেটা দিয়ে ছানা কাটেন না কেন বা ছানা তৈরি করেন না কেন, ছানাটা কেটে নেওয়ার পর বা ছানাটা তৈরি করার পর আমরা এটাকে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিব। এতে করে আমাদের লেবুর রসের গন্ধ অথবা ভিনেগারের গন্ধটা চলে যাবে। যাই হোক, আমাদের দেখুন ছানা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মসৃণ কাপড়ে ছানাটা ছেঁকে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এই যে দেখুন ছানা থেকে আমার পানি ঝরানো হয়ে গেছে। আমি ছানাটাকে একটু হাত দিয়ে মেখে মসৃণ করে নিয়েছি। এই ছানাতে এবার 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারবেন। চিনিটা দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1/2 কাপ সেই আগে থেকে রান্না করে রাখা তালের কাঠটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি। তালের কাঠটা দেওয়ার পরেও এটা একটু নরম হয়ে যাবে। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত এটার পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায়। এই যে দেখুন আমার রান্না করা প্রায় হয়ে গেছে। শেষ পর্যায়ে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নামিয়ে নিব। আমি একটা কাচের বাটিতে সামান্য একটু ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তারপর এটাকে কাচের বাটিটাতে আমার সন্দেশটা ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে একটা পেচুলারের সাহায্যে ভালো করে উপরটা মসৃণ করে দিচ্ছি। এবার এর উপরে আমি একটু বাদাম গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। আমি একটু পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এবার এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে এটা সুন্দর সেট হয়ে যাবে। দেখুন আমার ঠান্ডা করা হয়ে গেছে। এটাকে এখন আমি আপনাদের পিচ করে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার তাল ছানার সন্দেশ। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর এরকম আরও মজার মজার রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।
হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে তালের একটা খুব মজার রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি আমার খুব পছন্দের একটা ভাবি, ঝুম ভাবি, খুব মজা করে বানায় আর আমরা খুব মজা করে খাই। ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করি। চলুন দেখে নিই ভাবি কীভাবে তৈরি করছে তালের ভাপা পিঠা বা তালের ভাপা কেক। আসসালামু আলাইকুম। এই রেসিপিটির জন্য এক কাপ চালের গুঁড়ো নিচ্ছি, আধা কাপ ময়দা নিচ্ছি, এ পর্যায়ে 1 পিঞ্চের মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, 1 কাপের মতো চিনি, আর আমি এখানে সোডা ইউজ করছি 1 পিঞ্চের মতো আন্দাজ করে আমি সোডা দিচ্ছি। এবার উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশানোর পর আমি এতে আমার করে রাখা তাল, যেটা কিনা ফ্রোজেন ছিল, আমি এটাকে নর্মালে টেম্পারেচারে নিয়ে এসে এখন আমি মিক্স করে নিয়েছি। মিক্সারটা একটা সফট ডোর মতো আমি তৈরি করব, নট টু হার্ড, একটি সফট ডোর মতো করে আমি এটিকে পিঠাটা করার জন্য রেডি করে নেব। দেখুন এই পর্যায়ে ডোটি এরকম হবে, যেটা কিনা একটা সফট কনসিস্টেন্সি থাকবে, আর যখনই আপনি এটাকে নাড়বেন এভাবে পড়বে। আমি তেল অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। এখন আমি কিছু কুড়ানো নারিকেল মিক্স করে দিব আমার এই ডোটিতে। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, আমার পছন্দ তাই আমি ইউজ করেছি। এই পর্যায়ে আমি কিছু পাউডারের দুধ দিচ্ছি, এটা আমি 1/3 কাপ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আর আমি এখানে একটি ডিম ফাটিয়ে দিয়েছি, যেটা কিনা আমি আমার পছন্দ তাই আমি এটাতে অ্যাড করি, আপনারা অবশ্যই অ্যাড করবেন। এর পর যে আমি একটি পাতিল নিয়ে নিয়েছি, এখানে আমি পানি ফুটানোর জন্য রেখেছি, আর এই ধরনের পাত্র ইউজ করবেন, যেটা কিনা এভাবে জালি থাকবে, জালি পাত্রগুলো এটার জন্য খুব ভালো হয় ইউজ করার জন্য। আমি সুবিধা মতো আমি নিয়েছি, আমি এই ছোটো ছোটো কাপ কেকের মতো এই সাজগুলো ইউজ করব। কাপ কেক তৈরির যে সাজগুলো আমি এগুলো ইউজ করবো স্টিলে, আপনারা ছোটো কাপ থাকলে ছোটো কাপ ইউজ করতে পারেন। আমি এখানে একটু তেল লাগিয়ে নিচ্ছি, এ পর্যায়ে তেল লাগানো শেষে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এটাকে পুরোপুরি ফিল করিনি, হালকা অল্প একটু করে আমি ছেড়ে দিয়েছি, কারণ আমি জানি যে পিঠাটি যখন ভাপে দিব এটা ফুলে উঠবে। আমি এই পর্যায়ে নারিকেল দিয়ে নিচ্ছি উপরে কিছু, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আর এটা মুখে পড়ার পর একটু অন্যরকম টেস্ট আসে। দেখুন আমার পানিটি বলক চলে এসেছে। আমি এখন এখানে আমার জালি বলটা ইউজ করছি, আমি এগুলোকে দিয়ে দিয়েছি। 10 থেকে 12 মিনিট পর আমি এটাকে উঠিয়ে দেখলাম আমার এটা হয়ে গিয়েছে, আপনারা একটা টুথপিকের মাধ্যমে এটা চেক করে দেখতে পারেন। দেখুন আমারটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল আমাদের তালের ভাপা পিঠা। আশা করি পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নারকেলের পুর ভরা তালের বড়া অথবা নারকেলের পুর ভরা তালের পিঠা। যেটাই বলুন না কেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার। এই পিঠাটা খেতে কতটা মজার তার জন্য আপনাদের অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি এই তালের পিঠা। এর জন্য আমি প্রথমে একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবং এতে 1/2 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি এই ময়দা চালের গুঁড়াতে অল্প অল্প করে তালের কাপ দিব আর একটা ব্যাটার তৈরি করব। আমরা এখানে কোনো পানি ইউজ করব না, তালের কাপ দিয়েই আমরা একটা ব্যাটার তৈরি করব। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, তবে আমরা যেহেতু এটাতে নারকেলের পুর ভরব আর নারকেলের পুরে নারকেলের ভিতরেও আমরা চিনি ইউজ করব, সেই জন্য আমি ব্যাটারে চিনিটা কম ইউজ করেছি।
এবার এটাকে ভালো করে মিশিয়ে ব্যাটার তৈরি করছি। আপনারা দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব গাঢ় অথবা খুব পাতলা ব্যাটার হবে না, ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকম হবে। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমাদের ব্যাটারটার ঘনত্ব ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি গাঢ় হবে না বা অনেক বেশি ঠিক হবে না। তৈরি হয়ে গেছে, এবার এই ব্যাটারটাকে আমরা 10-15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা প্যান নিয়ে সেই প্যানে নারকেল কোরা দিয়ে দিচ্ছি, এর ভেতরে আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বেশি দিবেন, কম মিষ্টি খেতে পছন্দ করলে কম দিবেন, চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা এটাকে জাল দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 3 টুকরো এলাচ দিয়ে দিলাম, আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন। দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না আমাদের চিনিটা গলে যায়। আমরা ঠিক এটাকে নারকেলের নাড়ুর মতো করে রান্না করব। নারকেলের নাড়ু রান্না করতে যতটা সময় লাগে ঠিক ততটা সময় লাগবে, খুব বেশি সময় আমরা এখানে রান্না করব না। চিনিটা গলে যাবে এবং চিনির পানিটা যখন শুকে যাবে তখনই এটা হয়ে যাবে। দেখুন আমার হয়ে গেছে, আমি এই পর্যায়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা করে আমি এটাকে গোল গোল করে নাড়ু বানিয়ে নিব। এই যে দেখুন আমি এটাকে ঠান্ডা করে গোল গোল করে নাড়ু বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের ছোট বড় যে কোনো সাইজ করতে পারেন, আমি এই সাইজটা করেছি। এবার পিঠা ভাজার জন্য আমরা চুলায় চলে যাচ্ছি। চুলাতে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, আমরা পিঠাগুলো ডুবা তেলে ভাজবো। তেলটা গরম হয়েছে কিনা সেই জন্য আমি সামান্য একটু ব্যাটার থেকে ব্যাটার দিয়ে দেখে নিচ্ছি যে তেলটা সঠিক পরিমাণে গরম হয়েছে কিনা। কিভাবে পিঠাটা ভাজছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটার ভিতরে আমি একটা নারকেলের নাড়ুটা দিলাম, দিয়ে এটাকে ভালো করে কাভার করে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে ভালো করে নারকেলের নাড়ুটা কাভার করে দিচ্ছি, দিয়ে এবার গরম তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা নারকেলের নাড়ু আমাদের পিঠার গোলাতে ডুবিয়ে তারপরে ডুবো তেলে ভেজে নিব। আমরা এটাকে খুব হাই হিটে ভাজবো না, এতে করে আমাদের পিঠা উপরটা ব্রাউন হয়ে যাবে বাট ভিতরটা কাঁচা থেকে যাবে, এই জন্য আমরা এটাকে মিডিয়াম হিটে ভাজবো। এইভাবে আস্তে আস্তে আমরা এটাকে ভেজে নিচ্ছি। দেখুন খুব পাড়াপাড়ি করতে যাবেন না, এতে করে এটা উপর পাড়টা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে বাট ভিতরে কাঁচা থেকে যাবে, তাই আমরা আস্তে আস্তে এটাকে ভেজে নিচ্ছি। আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন তৈরি হয়ে গেল আমার নারকেলের পুর ভরা তালের পিঠা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যদি এই পিঠা সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি এরকম আরও মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের একেবারে নতুন ভিন্ন স্বাদের এক তালের পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। এটা আমার নিজস্ব রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এর নাম দিয়েছি তালছানার ফুল পিঠা বা তালছানার ফ্লাওয়ার পিঠা। আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন এই পিঠাটার নাম কি দিলে ভালো হয়। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চলুন দেখি নিই কিভাবে তৈরি করছি এই তালের পিঠা। আমি এখানে প্রথমে একটা প্লেটে 1/2 কাপ ছানা নিয়েছি। ছানা কিভাবে তৈরি করতে হয় আমরা কম বেশি সবাই জানি। আমি লেবুর রস দিয়ে দুধটা কেটে ছানা তৈরি করেছি। এবার এই ছানাটাকে আমি হাত দিয়ে ভালো করে মুথে নিচ্ছি যাতে ছানার ভিতরে ছোট ছোট দানাগুলো মিহি হয়ে যায়। আমার ছানা মাথা হয়ে গেছে, এবার আমি 1/2 কাপ ময়দা নিয়ে নিলাম এবং 1 টেবিল চামচ চালের গুঁড়া নিয়ে নিলাম। নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এর ভিতরে অল্প অল্প করে তালের কাঠ দিয়ে একটা নরম ডো তৈরি করব।
দেখুন আমি কিভাবে করছি। এইভাবে অল্প অল্প করে তালের কাঠ দিব আর একটা ডোটা তৈরি করব। ঠিক ডোটা এরকম হবে, আমরা এখানে কোনো পাতলা ডো করব না, এরকম একটা নরম সফট একটা ডো তৈরি করব, যেটা হাতের সাথে স্টিকি স্টিকি ভাব হবে, তাহলে বুঝতে পারবেন ডোটা হয়ে গেছে। আশা করি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন ডোটা কি পরিমাণে সফট হবে। এবার চুলাতে আমি হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করছি। এখানে কোনো একটার দুইটারে শিরা তৈরি করব না, জাস্ট চিনিটা গলে গেলে এক মিনিট জাল দিব এবং জাস্ট একটা স্টিকি স্টিকি ভাব হলেই আমরা শিরাটা নামিয়ে নিব। আমি এখানে একটা নজেল নিয়েছি, স্টার নজেল। ডোটাকে আমি এই পাইপিং ব্যাগের ভিতরে ভরব, আপনাদের কাছে যদি স্টার নজেল না থাকে তাহলে আপনারা নজেল ছাড়াও তৈরি করতে পারেন। আর যদি আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকে, যে কোনো শক্ত দুধের প্যাকেট বা যে কোনো একটা শক্ত প্যাকেটও কিন্তু ইচ্ছা করলে আপনারা এটাকে তৈরি করতে পারবেন। এবার আমি চুলায় চলে যাচ্ছি। আমাদের চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে থাকবে। যখন আমরা পিঠাটা দিব তখন কিন্তু আমরা চুলার তাপটা লোতে করে দিতে পারি, এতে করে তেলের তাপটা আপনার হাতে এসে লাগবে না এবং ফুলগুলো তৈরি হয়ে যাওয়ার পর বা ফ্লাওয়ারগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমরা চুলার তাপটা আরেকটু বাড়িয়ে মিডিয়ামে করে দিতে পারি। দেখুন আমার ফুলগুলো দেওয়া হয়ে গেছে। এইভাবে করে আমরা সবগুলো পাইপিং ব্যাগ থেকে ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি। আপনাদেরকে ভিডিওটা দেখে বুঝে নিতে হবে। এইভাবে আমরা সবগুলো ফ্লাওয়ার ভেজে নিব। দেখুন ভাজা হয়ে গেছে। পিঠাগুলো ভাজতে ভাজতে আমার শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। জাস্ট এক মিনিট শিরাটা চুলায় গরম করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এক মিনিট শিরাটা গরম করে পিঠাগুলো দিয়ে এর ভিতরে জাস্ট এক মিনিটের জন্য আমরা পিঠাগুলো রাখবো। তারপরে চুলাটা বন্ধ করে আমরা পিঠাগুলো উঠিয়ে নিব। দেখুন এরই মধ্যে পিঠাগুলোর ভিতরে শিরাগুলো খুব ভালো করে ঢুকে গেছে। এবার আমরা শিরা থেকে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার তালছানার ফ্লাওয়ার পিঠা। উপরে আমি কিছুটা নারকেল ছিটিয়ে পরিবেশন করছি। আপনারা নারকেল পছন্দ না করলে এটা না দিলেও চলবে, এটা সম্পূর্ণ অপশনাল। একটা পিঠা নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, দেখুন পিঠাটা কেমন হয়েছে। আমি আপনাদেরকে পিঠাটা ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে, এই পিঠাটা খেতে কতটা মজা ইয়ামি সেটা আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। আশা করি বাসায় একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।